লাল সবুজের অগ্রগতি আজ পৃথিবী জুড়ে স্বীকৃত। এক সময়ের তলাবিহীন ঝুড়ি বাংলাদেশ এখন অন্যদের কাছে উন্নয়নের রোল মডেল। এই দেশ নিজ টাকায় তৈরি করে পদ্মা সেতু, মেট্রো রেলে সেখানে স্বপ্নে রাকি বুকি, সবই হয়েছে বিজয়ের 50তম বছরের মধ্যে। কিন্তু ফুটবলটা কোথায়? ভাবতেই অবাক লাগে, আমাদেরও একটা স্বাধীন বাংলা ফুটবল দল ছিল, তবুও ফুটবলে স্বাধীনতাটাই আজ অনুপস্থিত। নীল আকাশে ঝড়তোলা লাল সবুজ ঝান্ডাটা মাঠে এলেই যেন হারিয়ে ফেলে উড়ার দিশা, এমন অধঃপতন হৃদয় করে ক্ষতবিক্ষত। এর জন্য দায়ী কে? আমরা অনেক ডেভেলপ হয়ে গেছি, বাট স্পোর্টসের ক্ষেত্রে বললে আমি মনে করবো কোনো কিছু ডেভেলপ হয়নি। এখন দেশে যে অবস্থা, তাতে প্রাইম মিনিস্টার আর তার ফ্যামিলি ছাড়া আমি খুব একটা স্পোর্টস লাভার দেখি না। বিকজ স্পোর্টসটা করতে গেলে ইউ হ্যাভ টু লাভ দ্য গেম, আপনাকে আসতে হবে। তো আমি তো তিনটা টার্ম ক্রস করছি, আমাকে কোনো মন্ত্রী, স্পোর্টস মন্ত্রী এখনও ডেকে বলে নাই আপনার প্ল্যান কী, আপনাকে আমি কী সাপোর্ট দিতে পারি, বরঞ্চ আমাকে তার দরজায় যেতে হয়। সো ওই সাপোর্ট না হলে তো একটা দেশ ডেভেলপ করতে পারে না থার্ড ওয়ার্ল্ড। এক সময় ফুটবলের সোনালী ঐতিহ্য ছিল, এমন গল্প আজও ঘুরে বেড়ায় বয়োজ্যেষ্ঠদের মুখে মুখে। তথাপি অর্জনের ভাণ্ডার শূন্যই, বিজয়ের 50তম বছরে পা দিয়েও তাই হিসেব মেলে না কিছুতেই। গেল এক যুগে মেলাতে পারেননি কাজী সালাউদ্দিন নিজেও। দেয়ার আর লট অফ ম্যাটেরিয়ালস ইউ নিড, এটাকে প্রোভাইড করতে হবে দেশকে। তো ওই জায়গায় আমি চিন্তা করেছি এই টার্মে আমি আই উইল গো অল আউট, আই উইল গো টু দ্য স্পোর্টস মিনিস্ট্রি, আই উইল গো টু অল মিনিস্টার, গো টু দ্য প্রাইম মিনিস্টার, অল আউট। যদি অল আউট যে আমি অর্গানাইজ করতে পারি, তাহলে আমি থাকবো নাহলে ফিউচার হবে আগামী গ্রহণ ফুটবলের সঙ্গে। শুধু কথারই ফুলঝুরি আর প্রত্যাশার ফানুসুরে এখানে এভাবেই চলেছে 49টি বছর। এখন অন্তত বদলাই, নতুবা বিজয়ের 100কেও আফসোসই থেকে যাবে। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।